একলে সন্তুষ্ট নে কি কিবা কব হয় এটো আমি আত্মা সন্তুষ্ট বলি কব লাগিব কারণ আমার মূল দাবিখিনি আছিল যে 2016 চনৰ 17 চনত আমি দাবি কৰিছিল 350 টকা তার পিছতে আমার বর্তমান যুগ বর্তমান সময়ত আমার জন্য নাকি মূল্য বৃদ্ধি হয়েছে এইটার ফলত আমি 525 টাকা কই আমি একটা পরিয়ালর হুকিয়াকে মানে ভালকে জীবন যাপন করার কারণে এটা 525 টাকা দিলে হে আমার শ্রমিক সকল ভালকে পরিচালনা করিব পারিব নিজের পরিয়ালক তো এইটো হিসাবে আমি দাবি করছো আর এইটো হিসাবে 18 টাকা কই যন্ত মূল্য বৃদ্ধি করেছে সরকারে এটার কারণে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো লগতে দাবি উত্থাপন করছো যে 525 টাকা কই যদি তেওঁলোকে মূল্য আমার মজুরি বৃদ্ধি করে শ্রমিকর দৈনিক মজুরি তেতিয়ালে কিন্তু শ্রমিকর প্রতিটো পরিয়ালর মাজত এটা হাঁহি বিরিঙাব আর প্রতিটো শ্রমিকর লড়া ছোৱালীয়ে যেনেক ধরনের বর্তমান উঠে যেনেক ধরনের তেওঁলোকে মানে জীবন যাপন করে আছে এইটো হিসাবে কিন্তু এটা ভাল এটা পরিবেশ আহিব বলে আমি আশা করো আর লগতে যোনটো নাকি সংরক্ষণের ব্যবস্থা করেছে চাকরির ক্ষেত্র ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্র বা বিভিন্ন ক্ষেত্র এইটো ক্ষেত্রতো বহুত আগতে লোবলগা আসলে কিন্তু বর্তমান সরকারে যোনটো নাকি ব্যবস্থা গ্রহণ করেছে এইটো আমি ধন্যবাদ আর আদরণী জানাইছো এইটো যদি প্রকৃত রূপত মানে রূপরেখা তৈয়ার করব লাগে বা তেওঁলোকক মানে রূপায়ণ করব লাগে তেতিয়াহলে কিন্তু প্রতিটো বিভাগ স্বচ্ছ আর নিকা ভাবে চাব লাগিব নলে আজির তারিখতো আমার চা শ্রমিকর লড়া ছোৱালী সকলক একবার মানে যোনটো নাকি ব্যবহার পাতি মানে কিছুমান পড়িবলৈ গৈছে তথাপি তেওঁলোকক মানে বিভিন্ন ধরনের মানে ব্যবহার করেছে যার কারণে মানে আমার গোসাইগাঁও নিচিনা বা আমার কোকরাঝার নিচিনা জায়গাত মানে এটা মেডিকেল কলেজত সমস্যার সম্মুখীন হয়েছে আমি প্রতিক্রিয়া দেখবলে পাইছো গতি আমি আশা করছো সরকারের প্রতিটো বিভাগে যাতে যিখিনি মানে তেওঁলোকে সংরক্ষণের ব্যবস্থা করেছে কার্যকরী ক্ষেত্রতো মানে তেওঁলোকে ব্যবস্থা গ্রহণ করক আর এই ক্ষেত্র যদি ব্যবস্থা গ্রহণ করে তেতিয়াহলে কিন্তু নিশ্চয়কৈ চা শ্রমিকর লড়া ছোৱালী আমার চাহ বাগিচাত এটা সুকীয়া একটা পরিবেশ আহিব আর ইয়ার ক্ষেত্রত মানে উন্নয়নের দিকত যোনটো নাকি অসম গতি করেছে সেই গতিত মানে এটা চা শ্রমিক সকল এডজাস্ট করে চলিব পারিব বলে আমি আশা করছো হয় আজি যোৱাকালি দেখিবলৈ পাইছো যে অসম অসম সরকারে এটা কেবিনেট ডিসিশন লিছে চা শ্রমিকর মজুরি 18 টাকা বৃদ্ধি করেছে সেইটলৈ কিছু আমি সন্তুষ্ট হলেও সম্পূর্ণরূপে আমি আশ্বস্ত হব পৰা নাই আর সন্তুষ্ট হব পৰা নাই কারণ আজির দিনত যদি আপনাদের চাই যেনেকে মূল্য বৃদ্ধি হয়েছে সিলিন্ডারের দাম ইলেকট্রিসিটির বিল এইবিল যেনেকে বৃদ্ধি হয়েছে সেই হিসাবত যদি আমি চাও তেতিয়াহলে আমার চা শ্রমিকর প্রত্যেকের মজুরি 525 টাকা করে হব লাগে আমি 2017 চনত আমি ডিমান্ড করেছিলো 350 টাকা কিন্তু এতিয়া আমি সেই ডিমান্ডটু বড়াই কেনে 525 টাকা করেছো এইটার কারণে সকল বস্তুরে দাম বৃদ্ধি হয়েছে তো বর্তমান যুগত নিজের পরিয়ালর ভরণ পোষণ আর লড়া ছোৱালীক যদি ভাল শিক্ষা দিবলৈ খোঁজে তেতিয়াহলে কিন্তু 525 টাকা আমাক মজুরিটো প্রয়োজন আছে।